আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ যে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবার সদস্য নেই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ 61টা শূন্যপদে তারা সরাসরি নিয়োগের জন্য যে সার্কুলার প্রকাশিত করেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা আবেদন করবেন bsbk.teletor.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই যে এক নম্বরে দেওয়া আছে সহকারী পরিচালক ট্রাফিক, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, নবম গেট, এবং এটাতে লোক নিবে 5 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে চলবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। 2 নম্বর আছে সহকারী পরিচালক প্রশাসন, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, নবম গেট, এটাও লোক নিবে 1 জন। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, এবং এটাতেও সকল জেলার সকল উপজেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেওয়া আছে মেডিকেল অফিসার, 22,000 থেকে 53,060 টাকা, এটাও নবম গেট, 1 জন লোক নেবে। এটা শিক্ষাগত যোগ্যতা যে MBBS ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, এবং এটাতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে হিসাবরক্ষণ কর্মকর্তা, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, নবম গেট, এটাও এক লোক নেবে 2 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ এটাতেও আবেদন করতে পারবেন। 5 নম্বর দেওয়া আছে অডিট অফিসার, লোক নিবে 2 জন, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, নবমতম গেট, এটাতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে বাণিজ্যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, এটাতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বর দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী সিভিল, 16,000 থেকে 38,640 টাকা বেতন, গ্রেড হচ্ছে দশমতম, এবং এটাতে লোক নেবে 4 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে SSC পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, এটাতেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর, 12তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, লোক নেবে 2 জন, অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনা, অনূর্ধ্ব 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এটা তো সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে ট্রাফিক পরিদর্শক, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 12তম, 3 জন লোক নেবে, অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে, এবং এখানে শারীরিক ও এতিম প্রতিবন্ধীরা সারা বাংলাদেশ থেকে করতে পারবেন, কিন্তু মুক্তিযোদ্ধা, মহিলা নিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগের মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলা ব্যতীত অন্যান্য জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা ব্যতীত অন্যান্য জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা ব্যতীত অন্যান্য জেলা, এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে হিসাবরক্ষক, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, লোক নিবে 8 জন, শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বলা আছে বাণিজ্য অনুদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ অনুদ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর আছে অডিটর, 11,300 থেকে 27,300 টাকা, বারোতম গ্রেড, এবং 3 জন লোক নিবে, অনুদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর আছে কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13তম গ্রেড, লোক নেবেন 9 জন, সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিলের ক্রমিকে 18 অনুযায়ী
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি 25, বাংলা এবং 30 ইংরেজি থাকতে হবে। তারপরে আছে ওয়ার হাউস ইয়ার্ড সুপারিনটেন্ড, 13 জন লোক নেবে, অন্তত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তারপরে আছে 13 নম্বর অফিস সহায়ক, 8 জন লোক নেবে, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর বা দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিলের ক্রমিক 11 অনুযায়ী কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে, মানে SSC পাস থাকলে চলবে। তখন সকল পদের প্রার্থীর বয়স হচ্ছে 7/5/2023-এ সর্বোচ্চ 30 বছর, 18 থেকে 30 বছর ধরে তারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কী কাগজপত্র সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা সার্কুলারটা দেখে নেবেন, সার্কুলারের লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এটাতে আবেদন করতে হলে আপনাদের যেতে হবে www.bsbk.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর আপনারা যদি আবেদন করার জন্য যে ওয়েবসাইটে ঢুকবেন সেটা হচ্ছে http://bsbk.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। শুরু হচ্ছে 16/4/2023 এবং শেষ তারিখ হচ্ছে 7/5/2023। এর মধ্যে আপনারা আবেদন করবেন, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা ফি জমা দেবেন, ফি যদি না জমা দেন তাহলে আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। আর ছবি সাইজ 300/300, স্বাক্ষরের সাইজ 300/80, আপনারা সবাই জানেন। কোন পদের জন্য কত টাকা জমা দেবেন, 1 থেকে 5 পদের জন্য 600 টাকা, 6 নং পদের জন্য 500 টাকা এবং 7 থেকে 10-এর জন্য 300 টাকা, 11 থেকে 12-এর জন্য 100-200 টাকা এবং কমিক 13-এর জন্য 100 টাকা। অনলাইনে সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে জমা দেবেন টেলিটকের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।